চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান। পহেলা জানুয়ারি রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানানো হয়। মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মাহি। তিনি বলেন, আগামী পয়লা ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে, তাকে অনেক অনেক শুভকামনা। আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন, এই বিশ্বাস আমার অনেক আগে থেকেই ছিল এবং এখনও আছে। অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। জিয়াউর রহমান ও নৌকা প্রতীকের পক্ষে আমি মাঠে কাজ করব। এলাকাবাসীদেরও বলবো নৌকার পক্ষে একজোট হয়ে কাজ করুন। নৌকা প্রতীকের জয় হবে প্রত্যাশা রেখে মাহি বলেন, আগামী পয়লা ফেব্রুয়ারি 50,000 ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে আবারও নৌকার জয় জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলবো, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, সবাই চলেন, আমরা একসঙ্গে কাজ করি, আমরা নৌকাকে জয়যুক্ত করি, প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ দুই আসন উপহার দেই। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি। পরের দিন শুক্রবার সন্ধ্যা 7টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি। আগামী 2 বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এ নায়িকা। এদিকে দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চিত্রনায়িকা মাহিয়া মাহি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত হতে পারেন। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা পদত্যাগ করায় সেখানে মাহির নাম আসতে পারে, তবে এতে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। বিএনপি দলীয় 6 সংসদ সদস্য পদত্যাগ করলে সে আসনগুলো শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 1 ফেব্রুয়ারি ওই আসনগুলোতে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। 6 আসনের মধ্যে 3টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, 2টি ছেড়ে দিয়েছে শরিকদের জন্য, আর 1টি আসন উন্মুক্ত রাখা হয়েছে। সাদাকালো নিউজ।